আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। সিবি হর্নেট ডাবল ডিস্ক সিবিএস, লাল লাল কালার দেখতে পাচ্ছেন, একদম সুপার ফ্রেশ বাইকটি আছে। ইঞ্জিন কোয়ালিটি 100-100 আছে, ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইন্ডিক, আর সিবিএস ব্রেকের আপনারা জানেন এটা কিন্তু নিউ ভার্সন, নিউ আপডেট মডেল। তো বাইকটি আসলে নতুনের মতো বা বাইকটি আসলে কন্ডিশন নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারা দয়া করে ফলো বাটনটা অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে এই বাইকটি দেখেন ফ্রেশ এবং নতুনত্ব আছে কিনা ইতিমধ্যে কিন্তু এক সেকেন্ডে যেটা ধরে আসে আপনাদের সামনে, ইতিমধ্যে কিন্তু যারা জ্ঞানী তারা বুঝে নিয়েছেন। মাডগার্ডটা দেখেন কি ফ্রেশ, এখন পর্যন্ত মাডগার্ডে দাগ লাগাই দিতে নাই। সামনে টায়ারটা দেখেন কি নতুনের মতো আছে, হাইড্রোলিকটা এইভাবে আঙুলে দেখবেন, দেখেন একদম শোরুমের মতোই আছে হাইড্রোলিকের কোয়ালিটি। এবং এই যে এই এটা সহ সিবিএস ব্রেক, দেন দুইটা সিবিএস দুইটি সকাপ সহ, হেড টেলে গ্লাসটাও একদম নিখুঁত আছে, শোরুম কন্ডিশন আছে দেখেন। এবং এই ব্যাক গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত, ফুল ফ্রেশ। এই সাইডে সিগন্যাল লাইট, ভাইজারের জিনিসগুলো একদম নিখুঁত, আমি একটা চুল পরিমাণ দাগ খুঁজে পাইনি, ঠিক আছে। এই সাইডে হ্যান্ডেল চাপা সই সব কিছুই ঠিকঠাক আছে। তো দুইটি লুকিং গ্লাস লাগবে। হ্যাঁ, টাঙ্কির দিকে তাকান, দেখেন টাঙ্কির কোয়ালিটিটা কত নিখুঁত, ঠিক আছে, টাঙ্কির কোয়ালিটিটা কত নিখুঁত একটু দেখেন। বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ, ইঞ্জিনের কোয়ালিটি 100-100 আছে, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের নাট, ইঞ্জিনের সাউন্ড, এটা শোরুম শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবে, কোনো পার্থক্য মনে হবে না ইনশাল্লাহ। সাইড কভারটাও দেখেন, দেখেন এর পাওদানি নিচের অংশগুলো সহ একদম সুপার ফ্রেশ। সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো সব কিছু ফুল ফ্রেশ আছে, সিগন্যাল লাইট সহ। হ্যাঁ, এখানে একটা সিগন্যাল লাইট একটু ভেঙে গেছে, এটা আমি পাল্টে দিব নতুন করে। আর এটা নাম্বার ছাড়া ওয়ান ডেস, যে কোনো জেলায় আপনারা নিজে নামে নাম্বার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাইক যা যেখানে যাবে সেখানকার নাম্বার হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে কি, আপনার আইডি আমি প্রথমে নিয়ে নিব, সেই আইডি অনুযায়ী আপনার এই বাইকটির কাগজ আপনার আইডি অনুযায়ী করে দিব। আর যখন আইডি অনুযায়ী কাগজ শোরুম কাগজগুলো আপনার নামে চেঞ্জ করে দিব, তখন যেখানে থাকেন না কেন সেখানকার বিআরটি নাম্বারে আপনারা এই বাইকটি করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হয়ও না ইনশাল্লাহ, হবেও না। সিগন্যাল লাইট, ব্যাক ব্যাক লাইট দেখেন উপরের অংশটাও একদম নিখুঁত। পিছনের টায়ারটা কিন্তু ইচ্ছে করে উনি এই যে খুরমা বিটের, যাতে স্লিপ না কাটে, ইচ্ছে করে কিন্তু উনি এই যে খুরমা বিট যাতে স্লিপ না কাটে, এই টায়ারটার একটা বৈশিষ্ট্য আছে যে যতই কাদা হোক না কেন, যতই পিছলে হোক না কেন, এটা কিন্তু স্লিপ কাটে না, পিছলে যায় না। আমাদের প্রোগ্রামে আছে পিছলে বলে, আবার স্লিপ এক কথায় স্লিপ কাটবে না, এত সুন্দর টায়ারটার গেট আপ, মোটা টায়ার একটা, দেন টায়ারের ইয়েটা কত, এই যে দেখেন মানে হাফ আধা আধা হাফ, ঠিক আছে। হ্যাঁ, পিছনের ডিস্কটাও কিন্তু অনেক সুন্দর আছে, এই যে আঙুলি দেখতেছি অনেক সুন্দর আছে। এই সাইডটা দেখেন, সাইড কভারটা দেখেন, পাওদানি, সাইলেন্সার সব কিছু ফ্রেশ আছে। টাঙ্গির এই সাইডটা দেখুন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, নিখুঁত তাকে বলা হয়। সিবি হর্নেট একদম এ ক্লাস বাইক। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ঠিকঠাক আছে এবং সুপার ফ্রেশ, শুধু একটা সিগন্যাল লাইট ওটা আমি নতুন লেগে দিই। চাপা সুইচ, হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন ফুল ফ্রেশ। আর এই বাইকটি পড়ে থাকা এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারি আমি নতুন একটা দিয়ে দেবো, দেখেন আলো আসতেছে না, ব্যাটারি নেই, ঠিক আছে। হ্যাঁ, ব্যাটারি নেই, দুটি চাবি সহই আছে বাইকটির সাথে। সাউন্ড কোয়ালিটি শোনাবো, সাউন্ড কোয়ালিটিও 100-100 আছে। এবং প্রথম কি কি কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনারা জানেন, শুধু দুইটা কাজ, একটা সিগন্যাল লাইট পাল্টে দিব,
তিনটা কাজ, একটা সিগন্যাল লাইট পাল্লে দিব, আর একটা যদি দুইটি লুকিং গ্লাস দিয়ে দিব, আর হচ্ছে ব্যাটারি একটা নতুন পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এগুলো আমি রেডি করে দিয়ে দিব। বাইকটি ইতিমধ্যে কিন্তু একদম সুপার ফ্রেশ এবং নতুন মতো আছে কিনা এ টু জেড আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বা বুঝে গেছেন। তো বাইকটি এখন দামে আসবে, বাইকটির দাম 1,62,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। এই বাইকটির দাম 1,62,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। তাই যে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।